History repeats itself. ইতিহাসের নাকি পুনরাবৃত্তি হয়। তবে আমাদের রাজ্য সরকার গতবারের ইতিহাস লেখার সময় এত সমালোচনার মুখে পড়েছিল, আমি অন্তত ভাবতে পারিনি সেই ইতিহাসের পুনরাবৃত্তি তারা আবার করবে। অবশ্য ভাবা উচিত ছিল, সরকারটার নাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পরিবর্তনের সরকার, মামাটি মানুষের সরকার, তাই তারা সেই লজ্জাজনক ইতিহাসের আবার পুনরাবৃত্তি করল। আবার দময়ন্তী সেন নাম শুনেছেন আপনারা। এই বাংলায় যে কজন আইপিএস অফিসার কাজ করছেন তাদের মধ্যে অন্তত আমার ব্যক্তিগত মতে অন্যতম সেরা অফিসার দময়ন্তী সেন। পার্কস্ট্রিট কাণ্ডের পর কি হয়েছিল আপনারা সবাই জানেন, তাকে বদলি করে দেওয়া হয়েছিল কম গুরুত্বপূর্ণ পদে। 2019 সালে তাকে ফের কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হয়েছিল। 4 বছরের মধ্যেই 2023 তাকে আবার বদলি করে কলকাতা পুলিশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশে। কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছে। এই বাংলার তথা এই ভারতের অন্যতম সেরা একজন আইপিএস অফিসারকে এইভাবে অপমানকর বদলি করে দিল আমাদের পরিবর্তনের সরকার, যে সরকারটাকে আমরা 3-3 বার ভোট দিয়ে নির্বাচিত করেছি। সবাই বুঝছে এটা যে শাস্তিমূলক বদলি, যদিও নবান্নের তরফ থেকে বলা হয়েছে এটা রুটিন বদলি, আইপিএস অফিসারদের এরকম বদলি হয়েই থাকে। ঠিক কি হয়েছিল, গতবার কি হয়েছিল, আর এবারে কি হয়েছিল, কেন হয়েছিল, সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পার্কস্ট্রিট কাণ্ড শুনেছিলেন আপনারা। পার্কস্ট্রিট কাণ্ডের পর এই দময়ন্তী সেন আইপিএস, তার নাম আপনাদের মুখে মুখে ঘুরছিল। আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ভারতবর্ষের শ্রেষ্ঠ যোগ্যতম প্রার্থীরা যারা পরীক্ষা দিয়ে নির্বাচিত হন, তারপর ইন্টারভিউ হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়, বুদ্ধিমত্তার পরীক্ষা হয়, অর্থাৎ এই ভারতবর্ষের যোগ্যতম প্রার্থীরা আইপিএস হন, আইএএস হন। সেরকমই একজন যোগ্যতম প্রার্থী দময়ন্তী সেন, যাকে ভরসা করে বিভিন্ন কেসে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতি। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড আপনারা জেনেছিলেন কি হয়েছিল। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন, বলেছিলেন পার্কস্ট্রিটে আদৌ ধর্ষণ হয়নি, ওটা মহিলা ও তার খদ্দেরের ভুল বোঝাবুঝি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত শুরু হওয়ার আগেই কি বলেছিলেন, সব সাজানো ঘটনা, সরকারকে ছোট করার, মেলাইন করার চক্রান্ত চলছে। তৎকালীন পুলিশ কমিশনার প্রাচীনন্দ সাহেব, তিনিও মুখ্যমন্ত্রী মমতার কথা শুনে বলেছিলেন কোনো গণধর্ষণ হয়নি। কিন্তু এই দময়ন্তী সেন, যিনি তখন গোয়েন্দা প্রধান ছিলেন, ওই ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন, তিনি পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছিলেন পার্কস্ট্রিটে গণধর্ষণই হয়েছে। এবং তারপরে সেই ঘটনার জল কতদূর গড়িয়েছিল আপনারা জানেন। দোষীরা এখন প্রেসিডেন্সি জেলে হাজতবাস করছে। মুখ্যমন্ত্রী বলার পরেও কারোর মুক্তি হয়নি এই দময়ন্তী সেনের জন্য। তারপরে কি হয়েছিল, যা হয়, তারপরে তাকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছিল। 2012 সালের ওই পার্কস্ট্রিট কাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ থেকে সরিয়ে তাকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলের DIG পদে, কম গুরুত্বপূর্ণ পদে শাস্তিমূলক বদলি করে দিয়েছিল কারা, 2011 আপনারা যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন সেই পরিবর্তনের সরকারটাকে। 2019 কিছু করার ছিল না, এমনিতেই যোগ্য আইপিএস অফিসার আমাদের রাজ্যে কম, এরপরেও আমাদের বাংলা থেকে আসতে চান না, যারা এসে কাজ করেন তারাও দিল্লিতে চলে যান ডেপুটেশন নিয়ে। 2019 এই দময়ন্তী সেনকে আবার কলকাতা পুলিশে নিয়ে আসতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার, পুলিশ কমিশনার 3 পদে বহাল করা হয়। 4 বছর যেতে না যেতেই সেই কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার 2 পদ থেকে দময়ন্তী সেনকে এবার পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ADG প্রশিক্ষণ পদে। যারা পুলিশে কাজ করেন তারা সবাই জানেন এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পদ, আর এগুলোকে বলে শাস্তিমূলক বদলি, সবাই জানেন। যদিও আমাদের রাজ্য সরকার এটা স্বীকার করে না, রাজ্য সরকার নবান্ন সূত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এটা রুটিন বদলি, আইপিএস অফিসারদের এরকম ভাবেই বদলি হয়ে থাকে। কিন্তু এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের যে পদে দময়ন্তী সেন ছিলেন সেখানে যে পদে তাকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পদ, এটা নবান্ন ছাড়া এই বাংলার প্রতিটি মানুষই জানেন, বিশেষ করে যারা পুলিশ সম্বন্ধে সামান্যতম খোঁজ খবর রাখেন। কেন তাকে রুটিন বদলি করে দেওয়া হলো কম গুরুত্বপূর্ণ পদে, তারও কারণ আছে। কালিয়াগঞ্জ থেকে রশিকা জৈন থেকে পঞ্চায়েত ভোটের সময় জোড়া খুন,
প্রতিটি তদন্তের দায়িত্বে ছিলেন এই দময়ন্তী সেন এবং তার তদন্ত স্বাভাবিকভাবেই শাসক দলের পছন্দ হয়নি। দময়ন্তী সেন একজন সৎ সাহসী মহিলা, আইপিএস অফিসার হিসেবে একেবারে শ্রেষ্ঠ একজন। তিনি কখনোই শাসক দলের কাছে নিজের মাথা নত করেননি। পার্কস্ট্রিট ঘটনাকাণ্ডে তিনি প্রমাণ দিয়েছেন, কালিয়াগঞ্জ কাণ্ডে তদন্ত চলছে, রসিকা জৈন আলিপুরে কি হয়েছিল, রসিকা জৈনের রহস্য মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর এই দময়ন্তী সেনের তদন্তের রেজাল্টের জন্য তার স্বামীকে গ্রেপ্তার করেছিল সিট। এই সিটের নেতৃত্বে দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন। হাইকোর্টের নির্দেশেই দময়ন্তী সেন তাকে সিটের দায়িত্ব দেওয়া হয়। গত বছর গ্রেপ্তার হয় রসিকার স্বামী। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ হয়। রসিকার স্বামী কুশল আগরওয়াল প্রভাবশালী, তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপরই আলিপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের সিট। প্রথম বিবাহবার্ষিকীর দিন 2021 ষোলোই ফেব্রুয়ারি আলিপুরে শ্বশুর বাড়িতে রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু হয়। দময়ন্তী সেন তদন্ত করে প্রমাণ করেছেন যে এটা খুনের ঘটনা। 2018 পঞ্চায়েত ভোটের সময় জোড়া খুন হয়, যেখানে সিট গঠন করে আদালতের নির্দেশে এবং সেখানেও সিটের দায়িত্বে ছিলেন এই দময়ন্তী সেন। কলকাতা হাইকোর্ট সিট গঠন করে দিয়েছিল এবং বিচারপতি রাজাশেখর মান্তা দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছিলেন। 2018 চোদ্দই মে কাকদ্বীপের বুদাখালীতে বাড়িতেই উদ্ধার হয় দেবু দাস ও উষারানী দাসের দগ্ধদেহ। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল কি, তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল শর্ট সার্কিট থেকে আগুন লেগে মৃত্যু। স্থানীয় পুলিশ সেটাই বলেছিল শাসক দলের কথা শুনে। যদিও রাজাশেখর মান্তা দময়ন্তী সেনকে এই ঘটনায় সিটে দায়িত্বভার দেন, সিট তদন্ত প্রক্রিয়া করে দেখায় যে রীতিমতো পুড়িয়ে মারা হয়েছিল। দময়ন্তী সেন বিভিন্ন ঘটনায় তাকে কলকাতা হাইকোর্ট দায়িত্ব দিয়েছে। রসিকা জৈন থেকে শুরু করে পঞ্চায়েত ভোটের জোড়া খুন থেকে শুরু করে কালিয়াগঞ্জের থেকে শুরু করে বেশিরভাগ ঘটনায় নামখানা, দেগঙ্গা, কাকদ্বীপ বিভিন্ন ধর্ষণকাণ্ডের ঘটনায় এই দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছে ভরসা করে কলকাতা হাইকোর্ট। এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে শাসক দল যেটা চাইছে সেই অনুযায়ী দময়ন্তী সেনের তদন্তভার একেবারেই এগোয়নি, ফলে যা হবার তাই হয়েছে। তাকে কলকাতা পুলিশ কমিশনার দুই থেকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি প্রশিক্ষণ পদে। নবান্ন বলছে রুটিন বদলি। পুলিশের সম্পর্কে যারা সামান্যতম জ্ঞান রাখেন তারাই জানেন এটা হচ্ছে শাস্তিমূলক বদলি। রুটিন বদলির নাম করে তাকে কম গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হলো। এই হচ্ছে আমাদের পরিবর্তনের সরকার, মামাটি মানুষের সরকার, একজন সৎ নির্ভীক যিনি নিজের কাজটা সৎভাবে করেন, সঠিকভাবে করেন, তাকে শাসক দল নিজের অনুযায়ী তদন্ত না করায় বদলি করে দিল কম গুরুত্বপূর্ণ পদে। ক্ষতি কার হলো? ক্ষতি হলো এই রাজ্যের, এই বাংলার বাসিন্দাদের। পরিবর্তনের সরকার, কিছু করার নেই, আমরাই তিন তিনবার ভোট দিয়ে এই সরকারটাকে নবান্নে বসিয়েছি। অতএব পরিবর্তনের সরকারের রায় মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে আপনাদের আমাদের কিচ্ছু করার নেই। আপনারা কি বলেন? সবটা তো শুনলেন, দেখেওছেন, সোশ্যাল মিডিয়ায় এই খবর আপনারা বেশি করে পাবেন। মেন স্ট্রিম মিডিয়ায় হয়তো এক দুবার দেখেই চাপা দিয়ে দিয়েছে, কারণ নবান্নর বিজ্ঞাপন পেয়ে যেসব মেন স্ট্রিম মিডিয়া চলে তারা দময়ন্তী সেনের খবর খুব একটা বেশি দেখাবে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।